ওয়েভ মোশন। ওয়েভ মুভ করে কোথা দিয়ে বলতো? ওয়েভ মুভ করে কোথা দিয়ে? স্পেস। স্পেস দিয়ে কি ওয়েভ মুভ করতে পারে? কেন, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তো মুভ করতে পারে, তাই না? স্পেস দিয়ে মুভ করতে পারে, মানে ভ্যাকিউম দিয়ে মুভ করতে পারে। আচ্ছা, যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ না হয়, ওটা বাদে অন্য যে কোনো ট্রান্সভার্স বা লঞ্জিটিউডিনাল ওয়েভ কোথা দিয়ে মুভ করে? মিডিয়াম দিয়ে মুভ করে। আচ্ছা ঠিক আছে, মিডিয়াম মানে কিছু ফিজিক্যাল পার্টিকেল সেখানে এক্সিস্ট করছে, রাইট? মানে কিছু রিয়েল ফিজিক্যাল পার্টিকেল রয়েছে। আচ্ছা, আমাদের ওয়েভ দু ধরনের হয় না, একটা ট্রান্সভার্স ওয়েভ আর একটা হচ্ছে লঞ্জিটিউডিনাল ওয়েভ। আচ্ছা ঠিক আছে, তার মানে ওয়েভ যখন ট্রান্সফারড হচ্ছে একটা মিডিয়ামের মধ্যে দিয়ে, তার মানে কি ট্রান্সফারড হচ্ছে? এনার্জি ট্রান্সফারড হচ্ছে। কিভাবে ট্রান্সফারড হচ্ছে? ওয়ান পার্টিকেল টু আনাদার। ওকে, কিভাবে ট্রান্সফারড হচ্ছে? ওয়ান পার্টিকেল টু আনাদার। আচ্ছা, তার মানে যদি আমি ওকে একটা এনার্জি দিই, তার মানে সাপোজ এখানে আমার যদি দুটো পার্টিকেল থাকে, তাহলে আমি যদি এই পার্টিকেলটাকে এনার্জি দিই, তাহলে ওর কি হবে? কি হবে ওর? তার মানে ওর এনার্জিটা সেকেন্ড পার্টিকেল থেকে ট্রান্সফার করবে, তাই না? ট্রান্সফার করতে গেলে আইদার ও লঞ্জিটিউডিনালি করলে মাঝামাঝি আসবে, বা ট্রান্সভার্স করলে পারপেন্ডিকুলার মুভ করবে, তাই না? তার মানে ও যে পজিশনে আছে সেখান থেকে ওর একটা ডিসপ্লেসমেন্ট হবে। আবার ডিসপ্লেসমেন্ট হওয়ার পরে কী হবে? ও আবার চাইবে ওর আগের জায়গাতে ফিরে আসতে। তার মানে কি, ওর একটা ডিসপ্লেসমেন্ট হবে, ডিসপ্লেসমেন্টের পর ও কী চাইবে? ওর আগের জায়গাতে ফিরে আসতে। তার মানে ডিসপ্লেসমেন্ট আবার আগের জায়গায় আসবে, ডিসপ্লেসমেন্ট আগের জায়গায়, ডিসপ্লেসমেন্ট আগের জায়গায়, তাই না? বা এরকম। তার মানে কি, ওর মধ্যে একটা ইলাস্টিক নেচার আমরা খুব ইজিলি বুঝতে পারছি, রাইট? ইলাস্টিক নেচার বুঝতে পারছি। তার মানে এই যে ওয়েভটা ট্র্যাভেল করছে, এই ওয়েভে তো একটা ভেলোসিটি হবে, রাইট? এই ভেলোসিটিটা ইজ প্রপোর্শনাল টু রুট ওভার বিটা বাই রো। এখন প্রশ্ন হচ্ছে, বলতে পারবি বিটা কি? হ্যাঁ বল। কোফিশিয়েন্ট অফ, ওটা আরও একটা সুন্দর নাম আছে, আর কেউ? বাল্ক মডুলাস। বলতো ওয়াই কি? গুড। বলতো ইটা কি? শিয়ারিং স্ট্রেস। ভেরি গুড, এই তো পড়েছিস। তার মানে আচ্ছা একটা কথা বলতো, যখন আমরা বাল্ক মডুলাসকে নিয়ে এলাম, তাহলে কি ধরনের চেঞ্জের জন্য বাল্ক মডুলাসকে নিয়ে বলতো? বাবা, ভলিউমেট্রিক চেঞ্জ। বোঝা গেল? কি ধরনের চেঞ্জের জন্য? ভলিউমেট্রিক চেঞ্জ। আচ্ছা, ইয়াংস মডুলাস কখন আনি? লেন্থের চেঞ্জ। বলতো রিজিডিটি কখন আনি? শেপের চেঞ্জ, বলবো শেপ, এরিয়া শেপের চেঞ্জ, ঠিক আছে? এরিয়ার চেঞ্জ বলাটা ঠিক হবে না। ওকে, তার মানে আমরা এইটুকু তো বুঝতে পারলাম যে তিনটে মডুলাস, তিনটে আলাদা আলাদা কেসে আমরা ইউজ করি। আচ্ছা, বলতে পারবি কেন বাল্ক মডুলাসকে এখানে লিখছি? হ্যাঁ দাঁড়া, হ্যাঁ কেন? আচ্ছা, এয়ার ছেড়ে দে, সলিড মানে সলিড ব্লক। ওকে গুড, তার মানে সলিডে যদি তুই কোনো একটা এনার্জি দিস, সেই এনার্জিটা যে চেঞ্জটা ক্রিয়েট করবে, সেই চেঞ্জটা তিনটে ডাইরেকশনেই কিন্তু পসিবল। ভেবে দেখ একটুখানি, এনার্জিটা কিন্তু তিনটে ডাইরেকশনেই চেঞ্জটা হতে পারে। তার মানে আমি যখনই এখানে এনার্জি দেবো, তিনটে ডাইরেকশনে ওর এনার্জির চেঞ্জটা হবে, তার মানে তিনটে ডাইরেকশনে ওর ইলাস্টিক চেঞ্জটা হবে, সেখান থেকে আমরা ওর ভেলোসিটিটাকে বার করতে পারবো। তার মানে সেই জন্য বাল্ক ইউজ করছি। আচ্ছা, যদি সিম্পল গল্পটাকে পাল্টে দিয়ে বলি, হ্যাঁ সলিড কিন্তু এরকম একটা তার রয়েছে, কি ইউজ করবে? যাবে ইয়াংস মডুলাস ইউজ করবে। ভেরি গুড, তার মানে এইটুকু আমরা বুঝতে পারছি। আচ্ছা, প্র্যাকটিক্যালি কী হয়? অবশ্যই এর ক্ষেত্রে আমরা ইয়াংস মডুলাস ইউজ করে করতে পারি, কিন্তু প্র্যাকটিক্যালি কী হয়, যখন আমরা দুটো তারকে দুটো পোলের মধ্যে আটকে দিই, আর এই তারের একটা টেনশন থাকে টি, তারের মাস পার ইউনিট লেন্থ থাকে এম, এমটা কি মাস না মাস পার ইউনিট লেন্থ? মাস পার ইউনিট লেন্থ। তখন ভেলোসিটিকে রুট ওভার টি বাই এম করেও লেখা যায়। তোমরা ডাইমেনশনালি দেখাও তো যে ভেলোসিটি আর টি বাই এম এর যে ডাইমেনশন দুটো সেম, লেফট সাইড রাইট সাইড করে দেখাও সবাই প্রত্যেকে। এটাকে আমরা একটু করে দেখব, তাহলে ভেলোসিটি ইকুয়ালস টু রুট ওভার টি বাই এম, তার মানে ভেলোসিটি ইকুয়ালস টু টি মানে ডাইমেনশন অফ টি হচ্ছে ফোর্স, ফোর্স মানে কি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, বাই এম হচ্ছে মাস পার ইউনিট লেন্থ, তার মানে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান,
তাহলে এখান থেকে কি লিখতে পারি m টু দি পাওয়ার 1 মাইনাস 1 l টু দি পাওয়ার 1 প্লাস 1 t টু দি পাওয়ার মাইনাস 2 তাহলে এখানে লিখতে পারি m টু দি পাওয়ার 0 l স্কয়ার t টু দি পাওয়ার মাইনাস 2 অর l t টু দি পাওয়ার মাইনাস 1 ওকে তার মানে এটাই ভেলোসিটির ডাইমেনশন সো এটা আমরা ইজিলি বার করতে পারলাম প্রত্যেক বার করতে পেরেছি কোনো কনফিউশন আছে না ভালো কথা আচ্ছা মনে কর আমি একটা ওয়্যার নিয়ে কাজ করছি এই হচ্ছে একটা ওয়্যার ওকে এই ওয়্যারটার একটা রেডিয়াস আছে ধর সেটা আর ক্লিয়ার এই ওয়্যারটার একটা লেন্থ আছে ধর সেটা এল এই ওয়্যারটার ডেনসিটি ধর রো যে টেনশন কাজ করছে সেটা টি ওকে বার কর দেখি যদি আমি এই ফর্মুলা ইউজ করি তাহলে এখানে সব কিছু রিপ্লেস করে কীরকম ইকুয়েশন পাই বার করতো এবং বার করে দেখাতে পারবি যে এর এক্সপ্রেশনটা যে কোনো কোফিশিয়েন্ট অফ ইলাস্টিসিটি কোফিশিয়েন্ট অফ ইলাস্টিসিটি ডিভাইড বাই রো হচ্ছে কিনা দেখাতে পারবি ডাইমেনশনালি দেখাবি না এক্সপ্রেশন দিয়ে দেখা ঠিক আছে ডাইমেনশন তো ইজিলি দেখানো যাবে আমি যেগুলো ভ্যালু দিয়ে দিয়েছি এক্সপ্রেশনগুলো দিয়ে দিয়েছি ভেরিয়েবলগুলো দিয়ে দিয়েছি এটা থ্রু দিয়ে দেখা আচ্ছা আমার কাছে এরকম একটা ওয়্যার দেওয়া হয়েছে রাইট ওয়্যারে আমি কী করেছি ওয়্যারে আমি একটা টেনশন ক্রিয়েট করেছি আচ্ছা ব্যাপারটা আমরা যেরকম ইয়াংস মডুলাস করেছি একটু সেরকমভাবে ভাবতে পারি তাহলে আমাদের করতে সুবিধা হয় ইয়াংস মডুলাসে কী করেছিলাম যে এইখানে আমার একটা রড ছিল রডটার কোনো একটা লেন্থ ছিল এল ওকে আমি কি করেছিলাম ওটাকে একটা টেনশন দিয়েছিলাম বা ফোর্স দিয়েছিলাম তাই কি হয়েছিল একটা এক্সটেনশন হয়েছিল তাই ভেতরে একটা রিস্টোরিং ফোর্স যার ভ্যালু সেম এফ ক্রিয়েট হয়েছিল ওটা পার ইউনিট এরিয়া কাজ করছিল যদি রেডিয়াস আর হয় পার ইউনিট এরিয়া কাজ করলে এরিয়া কত হয় বলতো পাই আর স্কোয়ার তার মানে ওটা পাই আর স্কোয়ারের উপরে কাজ করছিল তাই না তাহলে মডুলাস কি হয় স্ট্রেস বাই স্ট্রেন তাই না তাহলে স্ট্রেস কী হচ্ছে নিশ্চয়ই ফোর্স বাই এরিয়া তার মানে নিশ্চয়ই ফোর্স বাই পাই আর স্কোয়ার আর স্ট্রেন হচ্ছে যা চেঞ্জ হচ্ছে ডেল্টা এল বাই এল ক্লিয়ার হলো কথাটা কোনো কনফিউশন আছে না এখানেও তো গল্পটা একই রকম হচ্ছে যে এখানেও তো এরকমভাবে কিছু একটা কিছু চেঞ্জ হচ্ছে রাইট আচ্ছা এবার এরকমভাবে বোঝ যে আমাকে কি করতে হবে রুট ওভার টি বাই এমকে বসাতে হবে টিটা টি টিকে নিয়ে আমার খুব একটা হেডেক নেই আমি একটু এমকে নিয়ে ভাবছি এম কি এম হচ্ছে মাস পার ইউনিট লেন্থ আচ্ছা এটা টোটাল মাসটা বার করতে পারবো তাহলে আমরা কী জানি মাস হচ্ছে ডেন্সিটি ইনটু ভলিউম তাই না তাহলে এখান থেকে ভলিউম কত হবে দেখো পাই আর স্কোয়ার লেন্থ হচ্ছে এল তাহলে ভলিউম হচ্ছে পাই আর স্কোয়ার ইনটু লেন্থ এল তাই তো তাহলে মাস কী হবে মাস হবে নিশ্চয়ই ভলিউম ইনটু ডেন্সিটি তাহলে পাই আর স্কোয়ার এল ইনটু রো আচ্ছা যদি এটা মাস হয় তাহলে মাস পার ইউনিট ভলিউম কী হবে মাস পার ইউনিট লেন্থ কী হবে ডিভাইড বাই এল ভেরি গুড তাহলে কী হবে মাস বাই এল এটাই তো মাস পার ইউনিট লেন্থ স্মল এম তাই না তাহলে এটাকে যদি এল দিয়ে ডিভাইড করি তাহলে পাই আর স্কোয়ার এল ইনটু রো বাই এল এল কেটে গেল তাহলে কী হলো এখানে পাই আর স্কোয়ার রো দেখতো বুঝতে পারলি কি না কনফিউশন আছে কোনো কারুর প্রত্যেকে একটু দেখো একটু মাথাটা নাড়ো কনফিউশন আছে কারুর না এখানে বসে দিতে পারি তো তার মানে এখানে বসালে কি পাই এখানে বসালে পাই রুট ওভার টি বাই পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার ইনটু রো আচ্ছা টি বাই পাই আর স্কোয়ার কি হয় টি বাই পাই আর স্কোয়ার হচ্ছে স্ট্রেস রাইট টি বাই পাই আর স্কোয়ার কি হয় স্ট্রেস তার মানে আমি যদি এখানে এটা করি যে ইকুয়ালস টু রুট ওভার টি বাই পাই আর স্কোয়ার বাইরো তার মানে রুট ওভার স্ট্রেস বাইরো হচ্ছে না আচ্ছা আমাকে একটা কথা বল ডেল্টা এল বাই এল এর কোনো ডাইমেনশান আছে এর কোনো ইউনিট আছে লেন্থ বাই লেন্থ মিটার বাই মিটার কী হয় কেটে যায় তার মানে ইয়াংস মডুলাস যদি ডেল্টা এল বাই এলটা আমার ডাইমেনশন লেস হয় তার মানে ইয়াংস মডুলাস আর স্ট্রেস তো সমান জিনিস হচ্ছে ডাইমেনশনালি হচ্ছে না আগে ভালো করে দেখো হচ্ছে সমান জিনিস তার মানে স্ট্রেস বাই রো তার মানে এটাকে লিখতে পারি ইকুয়ালস টু কোফিশিয়েন্ট বাই রো এটা লিখলাম
গামা লিখতে এটা লিখলাম, বিটা লিখতে পারো, ইয়াংস মডুলাস লিখতে পারো, এভরিথিং উইল বি সেম। কোনটা মানে এটার সাথে নিউমেরিক্যাল ইকুয়াল হবে না? সেম করলাম মানে তুই বলতে চাইছিস স্যার তাহলে তো আমি যদি এইটাকে ইগনোর করে দিই তাহলে ব্যাপারটা কেমন হলো? এটা তো তোর বক্তব্য যে ডাইমেনশনালি দেখলে ইয়াংস মডুলাস আর স্ট্রেসের মিলে যাচ্ছে, তুমি এই জায়গায় ইয়াংস মডুলাসকে বা কোনো কোফিশিয়েন্টকে বসিয়ে দিলে, রাইট? কিন্তু তুমি এখানটায় কী করলে? তাহলে ডেল্টা এল বাই এল তো একটা ফ্যাক্টর আছে, তাই না? এটা তো 0 পয়েন্ট সামথিং, মানে সেটা তো এই পার্টটাকে মাল্টিপ্লাই করে ইয়াংস মডুলাসের সমান করছে, তাই না? ভ্যালুটা বাড়িয়ে দিচ্ছে, তাহলে কই সেটা তো এখান থেকে ইগনোর হয়ে গেল, তাই না? দেখ যখন আমরা এই অঙ্কটার ক্ষেত্রে কাজ করছি, বলতো আমি দুটো স্ট্রিংয়ের টেনশন দিচ্ছি, তাহলে যে পোর্শনে আমি বার করি স্ট্রিংটা কি একসাথে গিটার স্ট্রিং, তুই একটা গিটার স্ট্রিংয়ে টেনশন ক্রিয়েট করছিস। কীভাবে ক্রিয়েট করিস? এখানে একটা হেড থাকে, এখানে একটা হেড থাকে, তাই না? যারা গিটার বাজিয়েছিস তারা জানিস যে এখানে একটা ফ্রেডবোর্ডের স্টার্ট থাকে আর এখানে একটা ফ্রেডবোর্ডের এন্ড থাকে, রাইট? তাহলে এইটুকু জায়গা তো স্ট্রিংটা তো ঝুলে রয়েছে, তুই যখন টেনশনটা বাড়াচ্ছিস এই জায়গাটা কি কাউন্ট হয়? কখনোই না। বোঝা গেল কথাটা? তাহলে তোর যখন লেন্থ এক্সটেন্ড করছে বা যাই হচ্ছে, আমি কি এই জায়গাটা কি হিসেব করি? না, আমার ঠিক এইটুকু জায়গার মধ্যে টেনশন বাড়ে বা কমে, ভালো করে বুঝতে হবে ব্যাপারটা একটুখানি, ঠিক আছে? কারণ তুই যখন বাজাচ্ছিস ইনস্ট্রুমেন্টটা, তুই যেখানটায় চাপ দিচ্ছিস সেখান থেকে তোর লেন্থটা ক্যালকুলেটেড হয়। যারা গিটার কেকে বাজিয়েছিস সেখানে, গুড, তারা দেখেছিস যে হাতের যখন ফিঙ্গারিংগুলো ফ্রেটে চেঞ্জ করিস, যেরম যেরম জায়গায় চেঞ্জ করবি সেরকম সেরকম জায়গায় আওয়াজটা চেঞ্জ হয়। যত নিচের দিকে আনবি তত আওয়াজটা শার্প হয় আরও, তাই না? কারণ লেন্থটা ছোটো হয়ে যায়। তার মানে আমরা কি যে টেনশন ক্রিয়েট করছি তার জন্য এইটা কি বেড়ে যাচ্ছে? না, লেন্থ অবশ্যই এক্সটেন্ডেড হচ্ছে, কিন্তু আমরা সেইভাবে ভাববই না, কারণ আমার এই ফিক্সড লেন্থটাকে নিয়ে আমি কাজ করছি। বোঝা গেল কথাটা? সেই জন্য এখানে স্ট্রেসের জায়গায় সরাসরি ইটাকে দিয়ে দিচ্ছি। প্রত্যেকে কি ক্লিয়ার হয়েছে এই জায়গাটা? আগে দেখো, না বুঝতে পারলে আমাকে বলবে। আচ্ছা চলো, তার মানে এটা আমরা বুঝতে পারলাম, তাহলে বুঝতে পারলাম কি যে ভেলোসিটি ইন আ স্ট্রেস স্ট্রিং যদি রুট ওভার টি বাই এম দি রিপ্রেজেন্ট করি, তার মানে ওটা কিছুই না, ওটা ইকুয়ালস টু রুট ওভার অফ স্ট্রেস বাই রো। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? গুড, লিখে নাও। কোয়েশ্চেন নাম্বার 1, প্রত্যেকে প্রথমেই যেটা করবে যখনই কোনো কোয়েশ্চেন দেয়া হবে ফার্স্টে ছবিটাকে এঁকে নেবে। ওকে, সবাই সামনে, নবনীল সামনে। দ্য লেন্থ অফ আ স্ট্রেসড স্ট্রিং ইজ 2 মিটার। তার মানে কি বলেছে? যে আমাকে একটা স্ট্রিং দিয়ে দিয়েছে যে স্ট্রিংটার লেন্থ হচ্ছে 2 মিটার, রাইট? কোয়েশ্চেন নাম্বার 1, তাহলে এই স্ট্রিংটার লেন্থ কত? 2 মিটার। সো দিস ইজ 2 মিটার। এবার বলছে অ্যান্ড ইটস মাস ইজ 8 × 10⁻³ কেজি। মাস কত? 8 × 10⁻³ কেজি। আচ্ছা, আমার যে ফর্মুলাটি ইউজ করতে হবে সেই ফর্মুলাটা হচ্ছে ভি ইকুয়ালস টু রুট ওভার টি বাই এম। এই এমটা কি মাস না মাস পার ইউনিট লেন্থ? গুড, তার মানে এই এম কি করে বার করবো? নিশ্চয়ই ক্যাপিটাল এম বাই এল। আমার এখানে এল 2 মিটার বলেছে, তার মানে কি 8 × 10⁻³/2, তার মানে 4 × 10⁻³। ক্লিয়ার? আচ্ছা, এত কেজি পার মিটার। নেক্সট কি বলছে? যে ইফ এ টেনশন অফ 2 কেজি ইজ অ্যাপ্লাইড টু দ্য ওয়্যার। টেনশন কত বলেছে? 2 কেজি। তাহলে টেনশন যদি বলে দেয় 2 কেজি, তাহলে নিশ্চয়ই 2 × 9.8, তার মানে 19.6 নিউটন। সব পেয়ে গেছি আমরা। এবার বলেছে যে দেন হাউ লং উইল আ ট্রান্সভার্স ওয়েভ টেক ইন রিচিং ফ্রম ওয়ান এন্ড অফ দ্য ওয়্যার টু দ্য আদার। ওয়্যারের একটা এন্ড থেকে আর একটা এন্ডে যেতে কতটা টাইম নেবে? ফার্স্টে ভেলোসিটি বার করবো, তাহলে ভেলোসিটি রুট ওভার টি বাই এম। টি মানে কত? 19.6/4 × 10⁻³, তাই না? আচ্ছা, এটাকে নিচে 10 লিখবো, 2 দিয়ে কাটলে হয় 98 49। সো 49 মানে রুট ওভার 7² / 10⁻², তার মানে কত? 7 / 10⁻১, তার মানে 70। এটা পেয়ে গেল আমার ভেলোসিটি। ওকে, নেক্সট কি বলছে? কতটা টাইম নেবে? দেখো ডিস্টেন্স হচ্ছে 2 মিটার,
রাইট। আমরা কি জানি ভেলোসিটি হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, টাইম কি হবে ডিস্টেন্স বাই ভেলোসিটি, 2/70 তাহলে কত হবে 1/35, দিস ইজ দি আনসার, এত সেকেন্ড। ওকে প্রত্যেকের লিখে নাও। এরপরে করো কোশ্চেন নাম্বার 4। আচ্ছা ফার্স্টে আমরা একটু বাল্ক মডুলাসে আবার ফিরে যাব। বাল্ক মডুলাস আমরা কি করেছিলাম জাস্ট যদি একটু রিমাইন্ডার দিই, কি ছিল আমার এইরকম একটা ভলিউম ছিল, তাই না? ছিল তো আমার এরকম একটা ভলিউম ছিল, তো এর উপরে একটা অ্যাটমসফিয়ারিক প্রেশার পি নট সবসময় কাজ করছিল। আমি কি করলাম এর উপরে একটু এক্সেস প্রেশার দিলাম, তাই না? এর ইনিশিয়াল ভলিউম ছিল ভি, যদি এর উপরে একটু এক্সেস প্রেশার দিই এর ভলিউম কমবে না বাড়বে? কমে যাবে। তার মানে এর ভলিউমটা কমে গেল, কমে দেখা গেল এটা হলো তার নতুন ভলিউম। ওকে নতুন ভলিউম ভি ড্যাশ। আচ্ছা কে বড়, ভি বড় না ভি ড্যাশ বড়? ভি বড়। তার মানে আমরা যখন ওটাকে প্রেশার দিচ্ছি ভলিউম কি হচ্ছে কমে যাচ্ছে। তার মানে যদি ভি ড্যাশ মাইনাস ভি করি তাহলে সেটা মাইনাস ডেল্টা ভি বলতে পারি, ভি ড্যাশ মাইনাস ভি। আমরা কী করি ফাইনাল মাইনাস ইনিশিয়াল করি, তো তাহলে এখানে মাইনাস ডেল্টা ভি বলতে পারি। আচ্ছা প্রেশার তো বাইরের দিক থেকে অ্যাপ্লাই করেছিলাম, তাই না? তাহলে বাল্ক মডুলাসকে আমরা কী বলি? হোয়াট ইজ বাল্ক মডুলাস? গুড, বাল্ক মডুলাস হচ্ছে চেঞ্জ ইন প্রেশার, চেঞ্জ ইন প্রেশার বাই চেঞ্জ ইন ভলিউম, চেঞ্জ ইন ভলিউম বাই অরিজিনাল ভলিউম, এই তো। আচ্ছা চেঞ্জ ইন প্রেশার এটা পি নট, সাপোজ এটা ধরলাম পি নট প্লাস ডেল্টা পি, তার মানে চেঞ্জ ইন প্রেশার কত? ডেল্টা পি। তাহলে এখানে কী পড়তে পারি, চেঞ্জ ইন প্রেশারের জায়গায় ডেল্টা পি, চেঞ্জ ইন ভলিউমের জায়গায় কী লিখব, নিশ্চয়ই মাইনাস ডেল্টা ভি বাই ভি। দেখো তো এটা বুঝতে পেরেছ? তার মানে যদি আমার কাছে কোনো একটা এক্সপ্রেশন এইরকম আসে যে মাইনাস ডেল্টা পি বাই ডেল্টা ভি ইন্টু ক্যাপিটাল ভি, তাহলে সেটাকে কি আমি বাল্ক মডুলাস বলতে পারি? কোনো কি কনফিউশন আছে এখানে আমার? না, এইটুকু আমার কাছে একদম পরিষ্কার, তাই না? তো এটা হচ্ছে বাল্ক মডুলাস। আমরা ছোট্ট করে এটাকে এখানে লিখে রাখবো যে বিটা ইকুয়ালস টু মাইনাস ভি ডেল্টা পি বাই ডেল্টা ভি, কোনো এক্সপ্রেশন এরকম আসলে সেটা বাল্ক মডুলাস। আচ্ছা এবার আমরা একটু এক্সপ্যানশনের ব্যাপারে জানবো। আমাকে একটু বলতো, কেউ কি দেখেছিস কোনো গাড়ির টায়ার বা সাইকেলের টায়ার বাস্ট করার ঠিক পরে কি হয়? দেখেছিস ওখানে যে হালকা ভেজা ভেজা টাইপের লাগে? হ্যাঁ, প্রত্যেকে আমরা এটা খেয়াল করেছি। কেন ভেজা ভেজা টাইপের কেন লাগে? কেন ভেজা ভেজা টাইপের লাগে? আচ্ছা ভেজা ভেজা মানে, ভেজা ভেজা মানে খুব সিম্পল, ভেজা ভেজা মানে, আচ্ছা গুড, তার মানে আমার একটা ঠান্ডা গ্লাসে জল দিলাম, গ্লাসটাকে ঢেকে দিলাম, বাইরে ওয়াটার ড্রপলেট তৈরি হয়, তার মানে ওটা কী করে তৈরি হয়? কনডেনসেশন। তার মানে ওইখানেও যদি ভেজা ভেজা থাকে তখন ওখানেও কী হয়েছে? কনডেনসেশন হয়েছে। আগে দেখো এইটুকু জিনিস ক্লিয়ার কিনা, কী হয়েছে ওখানে? কনডেনসেশন হয়েছে। তার মানে, তার মানে টায়ারটা যখন বাস্ট করেছে তখন সেখানে ভেপার জমেছে, কনডেনসেশন হয়েছে। আচ্ছা তার মানে সেখানে টেম্পারেচার ডিক্রিজ করেছে, রাইট? আবার মনে কর আমি টায়ারটাকে বাস্ট না করিয়ে ধীরে 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 একটা পিস্টনটাকে চাপছি, ধীরে ধীরে পিস্টনটাকে চাপছি, যেমন সিরিঞ্জ, সিরিঞ্জ থেকে ধীরে 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 পুশ করে করে ইঞ্জেকশন দিচ্ছি, বা ধীরে ধীরে সিরিঞ্জটাকে পুল করে করে বাইরে আনছি, ওখানে কি ওয়াটার ভেপার জমে? না, কিন্তু ওখানেও তো চেঞ্জ হচ্ছে, তাই না? ওখানেও কম্প্রেশন হচ্ছে। তার মানে জিনিসটা এইরকমভাবে ভাবতে হবে যে আমার যখনই কোনো চেঞ্জ হবে ভলিউমের ডিউ টু সাম অ্যাপ্লিকেশন অফ প্রেশার, তখন দুটো জিনিস হতে পারে। একটা জিনিস যে তার কোনো টেম্পারেচারের চেঞ্জ হলো না, আর একটা জিনিস তার টেম্পারেচারের চেঞ্জ হলো, দুটো পসিবল। একটা প্রসেস যেখানে নো টেম্পারেচার চেঞ্জ হয় সেটাকে বলে আইসো থার্মাল। আইসো মানে কি? আইসো মানে সেম। তাহলে আইসো মানে সেম, থার্মাল মানে টেম্পারেচার, তার মানে সেম টেম্পারেচার।
আরেকটা প্রসেস যেখানে টেম্পারেচার চেঞ্জ হয় সেটাকে বলে অ্যাডায়াবেটিক। কি বলে? অ্যাডায়াবেটিক। অ্যাডায়াবেটিক মানে কিন্তু আমার সেই ব্লাড গ্লুকোজ এসব কিছু নয়, ঠিক আছে? অ্যাডায়াবেটিক মানে যেখানে টেম্পারেচারে চেঞ্জ হয়। এটু ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে কি হবে? এখানে টেম্পারেচার চেঞ্জেস। এখন আইসোথার্মাল চেঞ্জে গ্যাস ইকুয়েশনকে পিভি ইকোয়ালস টু কনস্ট্যান্ট দ্বারা, পিভি ইকোয়ালস টু এনআরটি বলেছিস, বা মিউকেটি এনআরটি যে যেটা বলেছিস। আর অ্যাডায়াবেটিকে ওই সেম এক্সপ্রেশনটাকে লেখা হয় পি ভি টু দি পাওয়ার গামা ইকোয়ালস টু কনস্ট্যান্ট। পি ভি এর পাওয়ারে গামা, পি এর পাওয়ারে গামা নয়, কার পাওয়ারে গামা? শুনতে পাইনি, কার পাওয়ারে গামা? গুড। এবার এই গামার কিন্তু কোনো ডাইমেনশন হয় না, গামা ইজ জাস্ট এ পিওর নাম্বার। 1.63 মনোঅ্যাটমিকের ক্ষেত্রে, 1.4 ডায়াটমিকের ক্ষেত্রে, ডায়াটমিকের ক্ষেত্রে 1.33, এরকমভাবে তার ভ্যালুটা হতে থাকে। হ্যাঁ হ্যাঁ, সব আছে, বোঝ, কনসেপ্টটা রাখ। তাহলে দু ধরনের চেঞ্জ হতে পারে, কিন্তু দু ধরনের চেঞ্জে পিভির ইকুয়েশনটা কিন্তু দু রকমের, পরিষ্কার হলো? এখন প্রথমে নিউটন বলল যে আচ্ছা, যখন আমি একটা সাউন্ডকে ট্রাভেল করাচ্ছি, তাহলে সাউন্ড ট্রাভেল করছে মানে কি হচ্ছে? এরকম রেয়ারফ্যাকশন কম্প্রেশনগুলো হচ্ছে, বসে পড়। আচ্ছা, তাহলে পিভি ইকোয়ালস টু কনস্ট্যান্ট আর পিভি টু দি পাওয়ার গামা ইকোয়ালস টু কনস্ট্যান্ট। নিউটন কি বললো একটু ভালো করে বোঝো। নিউটন বলছে যে আমার তো একটা সাউন্ড ট্রাভেল করছে, তাহলে সাকসেসিভ রেয়ারফ্যাকশন আর কম্প্রেশন হচ্ছে, কারণ আমরা কী জানি সাউন্ড হচ্ছে লঞ্জিটিউডিনাল, সাউন্ড তো ট্রান্সভার্স নয়। তাহলে কী হবে? রেয়ারফ্যাকশন কম্প্রেশন হবে। রেয়ারফ্যাকশন কম্প্রেশন মানে কি? কিছু কিছু সবসময় কাছে চলে আসবে, কিছু কিছু দূরে চলে যাবে, তাহলে রাইট, ব্যাপারটা এরকমভাবে হচ্ছে। তার মানে একটা বাল্ক কন্ডেন্সার ঘটনা তো ঘটতেই থাকছে, কারণ প্রেশার কাজ করছে, ভলিউম চেঞ্জ হচ্ছে। এখন নিউটন বললো কীরকমভাবে কথাটা, যে হ্যাঁ চেঞ্জ হচ্ছে, বাট চেঞ্জটা এতটাও ফাস্ট হচ্ছে না যে তার মধ্যে কোনো অ্যাডিয়াবেটিক কিছু হতে পারে। চেঞ্জটা এমনভাবেই হচ্ছে যে তার মধ্যে টেম্পারেচারের কোনো চেঞ্জ আমরা দেখতে পাই। আর বাস্তবে কি আমরা কোনো টেম্পারেচার চেঞ্জ দেখতে পাই? তোর সাথে কথা বললো, থুড়ি না এখানে বরফ জমে যায় দেখতে পাই না তো। তার মানে নিউটনস প্র্যাকটিক্যাল লাইফটাকে ভাবলো, হয়ে বললো হ্যাঁ কই এরকম তো কিছু হয় না, তাহলে অবভিয়াসলি যখন সাউন্ডটা ট্রাভেল করছে চেঞ্জ হচ্ছে, অ্যান্ড দ্য চেঞ্জ ইজ আইসোথার্মাল। তো বলো ঠিক আছে, তাহলে এটাকে ধরে একটু হিসেব করা যাক। হ্যাঁ বল। দেখি না সেটা কী হয়। আচ্ছা, তাহলে একটু নিউটনের কনসিডারেশনটাকে আমরা দেখব। কী করলো নিউটন? প্রেশারের রেসপেক্টে চেঞ্জটাকে হিসেব করলো। আচ্ছা, ডিপি অফ পিভি, প্রেশারও চেঞ্জ হচ্ছে, ভলিউমও চেঞ্জ হচ্ছে, তাহলে দুটোর উপরেই অপারেট হবে। আমার এখানে একটা ভেরিয়েবল না দুটো ভেরিয়েবল? দুটো। তাহলে যদি এখানে অপারেট হয় তাহলে দুটোর উপরে ইন্ডিভিজুয়ালি অপারেট হবে। তাহলে ডিডিটি অফ ইউ ভি, কী জানি যে ডিইউ ডিটি অফ ভি প্লাস ইউ ডিভিডিটি, তাই না? তার মানে এখানে একই জিনিস, পি ডিভি ডিপি প্লাস ভি ডিপি ডিপি। কোনো কনফিউশন আছে? না। ডিপিডিপি কত হয়? ডিপিডিপি কত হয়? ওয়ান। তার মানে এটা হচ্ছে ওয়ান। তাহলে এটা কী হলো? পি ডিভিডিপি প্লাস ভি, রাইট? আচ্ছা, পিভি তো কনস্ট্যান্ট, তাহলে যদি ডিডিপি অফ পিভি হয়, এটা কনস্ট্যান্ট, কী হবে? জিরো। আর এটুকু বুঝতে পেরেছিস? ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, পি ভেরিয়েবল, ভি ভেরিয়েবল, কিন্তু পি ইন্টু ভি কনস্ট্যান্ট, বোঝা গেল? ধর পি ইন্টু ভি হচ্ছে ওয়ান, পি যদি টু হয় ভি তাহলে কত হবে? হাফ। পি যদি ফোর হয় ভি কত হবে? 1/4। দেখ, পিও পাল্টাচ্ছে, ভিও পাল্টাচ্ছে, পি ইন্টু ভি কী থাকছে? কনস্ট্যান্ট থাকছে। এখানেও গল্পটা এরকম, পিভি হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ডিডিপি অফ পিভি কী হবে? জিরো। অর জিরো এখান থেকে লিখতে পারি যে পি ডিভিডিপি ইকুয়ালস টু মাইনাস ভি, ভিটাকে এ পাশে নিয়ে এসছি,
লেখা সুবিধার জন্য ইন্টারচেঞ্জ করে নিয়েছি, ওকে। তাহলে এখান থেকে কি লিখতে পারি, যে অর দেখো পি ইকুয়ালস টু মাইনাস ভি ডিপি ডিভি। আচ্ছা ডিপি ডিভি আর ডেল্টা ভি ডেল্টা ভি একই জিনিস না? ডিপি ডিভি আর ডেল্টা ভি ডেল্টা ভি একই জিনিস না? দেখ তো উপরেটার সাথে মিলছে, বিটার সাথে মিলছে, তাহলে আমি এটাকে লিখতে পারি বিটা। তাহলে অর বিটা ইকুয়ালস টু প্রেশার লিখতে পারি, ভালো করে দেখো এটার সাথে এটাকে মেলাতে পারি, অনুভা মেলাতে পারি, তাহলে লিখতে পারি এটা সংখ্য, ক্লিয়ার? তার মানে আমার ফর্মুলা কি, যে রুট ওভার বিটা বাই রো, তাই না? এটাই তো ভেলোসিটি। আমরা কি জানি যে অর ভেলোসিটি ইকুয়ালস টু রুট ওভার বিটা বাই রো, তাই না? তার মানে এখান থেকে লিখতে পারি রুট ওভার পি বাই রো, এটা ভেলোসিটি। আচ্ছা আমাদের নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেশার কত? 1.015 ইন্টু 10^5, রাইট? আর ডেন্সিটি অফ এয়ার কত? সম্ভবত 1.28 কেজি পার মিটার কিউব। ভ্যালুগুলো পুট করো, বসাও। হ্যাঁ, কারণ নিউটন থেকে আমরা করে কি দেখলাম, যে এখানে যদি ভ্যালুগুলো বসাই, যে রুট ওভার 1.01 ইন্টু 10^5, আর নিচে যদি 1.29 বসাই, এটা আসে 279.8 মিটার পার সেকেন্ড। কিন্তু আমরা স্পিড অফ সাউন্ড জানি 330 মিটার পার সেকেন্ড, মানে বেশি, 280 তো নয়ই, চোখ বন্ধ করে 280 নয়। তাহলে নিউটন কিছু একটা ভুল করেছে। এবার নিউটনের ভুলটাকে নিয়ে একটু আলোচনা করব। নিউটনের ভুল কার কার মজা লাগছে এটা শুনে? অনেকেরই মজা লাগছে, গুড। আচ্ছা ঠিক আছে, এত হাত তুলতে হবে না। আচ্ছা এইটাকে তাহলে ঠিক করা হলো, তাহলে নিউটনের যে সমস্যা এটাকে যে ঠিক করলো তার নাম হচ্ছে ল্যাপ্লাস। কে ঠিক করলো? এবং ইটস পপুলারলি নোন অ্যাজ, ভেরি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে লিখবে, ইয়েস ইটস ল্যাপ্লাস কারেকশন, ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে কিন্তু সরাসরি কোশ্চেন এরকমই দেবে যে হোয়াট ইজ ল্যাপ্লাস কারেকশন, সোজা হিসেব, দু মাস থাকবে, পুরোটা লিখতে হবে, ওকে? নিউটনের সমস্যা ল্যাপ্লাসের, সেটাকে কী করে ঠিক করলো, হ্যাঁ হ্যাঁ, যে নিউটন ভুল করেছিল এবং ল্যাপ্লাস এটাকে ঠিক করলো। আচ্ছা দেখ, নিউটন তো বাস্তবে দেখেছিল, নিউটন দেখেনি এমন তো না, নিউটন ঠিকই দেখেছিল যে হ্যাঁ সত্যি তো, আমার যদি এখান থেকে তোর কোনো একটা সাউন্ড ট্রাভেল করে, থোড়ি না আমি দেখতে পাই যে কন্ডেনসেশন হচ্ছে, দেখতে পাই পাই না তো। কিন্তু আমরা তো আর একটা বড় মিস্টেকও করছি, ও তো শুধু কম্প্রেস হচ্ছে না, ও তো রেয়ারফাইডও হচ্ছে। তাহলে যতটা তাড়াতাড়ি ও কম্প্রেসড হচ্ছে, ততটা তাড়াতাড়ি ও কী হচ্ছে, রেয়ারফাইড হচ্ছে। তাহলে যত তাড়াতাড়ি ওর টেম্পারেচার ডিক্রিজ করবে, ততটা টেম্পারেচার কী করবে, ইনক্রিজ করবে। তাহলে যদি এক্সপ্যান্ড করে, টেম্পারেচার ডিক্রিজ করে, কম্প্রেস করলে ইনক্রিজ করে, যত তাড়াতাড়ি ডিক্রিজ করছে তত তাড়াতাড়ি ইনক্রিজ করে, তাহলে ইনক্রিজ ডিক্রিজ ইনক্রিজ ডিক্রিজ যদি খুব তাড়াতাড়ি হয়। তাহলে আমি একটা কথা বলছি, আমার গলার এখন প্রায় 150 থেকে 200 হার্জের কথা হচ্ছে। তাহলে এই যে 200 হার্জের আওয়াজ, তাহলে সেকেন্ডে কতবার ডিক্রিজ ইনক্রিজ করছে, রাইট? 400 বার, দ্যাটস দ্য রাইট আনসার, তাই না? তার মানে কি হচ্ছে, তার মানে এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারছি, যে যখন জিনিসটা এত ফাস্ট হচ্ছে, যখন জিনিসটা এত ফাস্ট হচ্ছে, তাহলে সেখানে যা সিগনিফিকেন্ট চেঞ্জ আমরা দেখতে পাবো, পসিবল না। বোঝা গেল কথাটা? আচ্ছা এবার একটু ব্যাপারটাকে অন্যরকমভাবে ভাবি। মনে করো যে যদি আমার চেঞ্জটা এইরকমই হয়, যে যখন চেঞ্জটা হচ্ছে তখন আমার কারেসপন্ডিংলি একটা টেম্পারেচার চেঞ্জও ঘটছে, যখন আমার এক্সপ্যান্ড হচ্ছে আমার টেম্পারেচার ডিক্রিজ করছে, যখন আমার কন্ট্র্যাক্ট হচ্ছে তখন টেম্পারেচার ইনক্রিজ করছে। ধরো আমি এরকম ইমাজিন করলাম, তাহলে আমি কি আর আইসোথার্মাল ধরছি না, আমি কি ধরছি, অ্যাডায়াবেটিক, রাইট? দেখ আমাদের দেখে মনে হচ্ছে এমা এটা কি সত্যি হতে পারে, কারণ আমরা তো এরকমভাবে ভাবিও না। চলো এটাকে একটু দেখা যাক, পি ভি টু দি পাওয়ার গামা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আগেরই মতো ডিডিপি করবো, তার মানে এটা কী হবে, নিশ্চয়ই ডিডিপি অফ সাম কনস্ট্যান্ট, এটা কী হয়ে যাবে, ডিডিপি অফ এনি কনস্ট্যান্ট উইল বি জিরো, দুটোই ভেরিয়েবল। আচ্ছা গামা একটা সিম্পল নাম্বার, তাহলে কি গামা চেঞ্জ হবে না? কি বলেছি একটু আগেই, যে গামা, ইয়েস, ডাইমেনশনলেস গামা পড়বি তোরা, ইকুয়ালস টু সিপি বাই সিভি। আচ্ছা আমরা স্পেসিফিক হিট ক্যাপাসিটি পড়েছিলাম, এস এম এস থিটা, সেখানে ক্লাস 10 চ্যাপ্টার নাম্বার 11 ক্যালোরিমিটার 11A,
ms theta ms delta t q equals to ms delta t ওখানে s কি ছিল গুড s ছিল স্পেসিফিক হিট ক্যাপাসিটি রাইট এখানেও cp আর cv এই দুটো হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি প্রশ্ন হচ্ছে স্যার আমরা তো একটা স্পেসিফিক হিট ক্যাপাসিটি পড়েছি যেটা হচ্ছে s তাহলে এখানে cp কেন cv কেন আলাদা আলাদা কেন একটা হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট প্রেসার তাহলে আরেকটা কি হবে কনস্ট্যান্ট ভলিউম না টেম্পারেচার তো নেই ct নয় তো ct ও হয় কিন্তু ct নয় তো cv তাহলে কনস্ট্যান্ট প্রেসার কনস্ট্যান্ট ভলিউম আচ্ছা এটুকু আমরা বুঝতে পারলাম তার যে রেশিও সেটা হচ্ছে গামা গামার ভ্যালু হয় 1.67 ফর মোনো অ্যাটমিক আচ্ছা এটা মোনো অ্যাটমিক গ্যাসের নাম বলতে পারবি অক্সিজেন কোথায় একা থাকে মোনো অ্যাটমিক হিলিয়াম গুড তার মানে সবকটা নোবেল গ্যাস রাইট হাইড্রোজেন সিঙ্গেল থাকে না আচ্ছা বলতো তাহলে ডায়াটমিক গ্যাসের কিছু এক্সাম্পল H2O2 N2 আচ্ছা তার জন্য হয় ডায়াটমিকের জন্য হয় 1.4 ওকে আচ্ছা আমাকে একটা কথা বল আমাদের যে চারিপাশের এয়ার তার মেজরিটি কি মোনো অ্যাটমিক ডায়াটমিক ট্রাইটমিক কোনটা ডায়াটমিক কারণ আমাদের মেজরিটিতে থাকে হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন কি N2 78% নাইট্রোজেন তাই না N2 21% কি অক্সিজেন ওটাও কি O2 তার মানে আমার 99% গ্যাসই হচ্ছে ডায়াটমিক তাহলে এয়ারের মধ্যে দিয়ে যা ঘটনাই ঘটবে সেটা কার মতো বেশি বিহেভ করবে ডায়াটমিক ভেরি গুড বুঝতে পেরেছিস তার মানে 1.4 ডায়াটমিকের জন্য গামার ভ্যালু গামা ইকুয়ালস টু 1.4 আচ্ছা আসি এখানে আমরা অঙ্কটা করি তাহলে কি হবে ডিডিপি অফ পি ভি টু দি পাওয়ার গামা প্লাস পি ডিডিপি অফ ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল জিরো রাইট তাহলে ভি টু দি পাওয়ার গামা ডিপিডিপি কি হয় বলতো ডিপিডিপি হচ্ছে 1 প্লাস পি ডিডিপি অফ ভি টু দি পাওয়ার গামা কি হয় গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভি ডিপি করেছি আমরা মনে আছে যেহেতু এটা ভেরিয়েবল তাহলে গামা পি তো আগেই ছিল ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভি ডিপি ইকুয়ালস টু 0 না এখানে না খুব ইম্পর্টেন্ট এবার কী করে কাজটা করতে হবে দেখো অর এই পার্টটাকে এপাশেই রাখছি গামা পি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভি ডিপি এই পার্টটাকে ওপাশে নিয়ে যাচ্ছি প্লাস ভি টু দি পাওয়ার গামা ওপাশে গেলে কি হবে ক্লিয়ার আচ্ছা অর শুধু পিটাকে রাখবো বাকি সব কিছুকে ওপাশে ইচ্ছা করে নিয়ে যাচ্ছি তাহলে পি ইকুয়ালস টু মাইনাস ভি টু দি পাওয়ার গামা আচ্ছা এখানে ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 আছে তাহলে এপাশে গেলে কি হবে বাই হয়ে যাবে না ক্লিয়ার ডিভি ডিপি এপাশে গেলে কি হবে গুড ডিপি বাই ডিভি এখানে একটা মাইনাস ছিল মাইনাস গামা উপরে আছে এখানে গেলে গামা কোথায় যাবে আগে দেখো ক্লিয়ার হয়েছে এটা ক্লিয়ার হয়েছে কনফিউশন থাকলে বলবে আচ্ছা তাহলে এখান থেকে কি লিখতে পারি যে অর পি ইকুয়ালস টু মাইনাস 1 বাই গামা ভি টু দি পাওয়ার গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 লিখতে পারি ভি টু দি পাওয়ার গামা মাইনাস অফ গামা মাইনাস 1 লিখতে পারি ডিপি বাই ডিভি তাহলে এটাকে লিখতে পারি মাইনাস 1 বাই গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস গামা প্লাস 1 ডিপি বাই ডিভি তার মানে এটা সিম্পলি ভি ডিপি বাই ডিভি লিখতে পারি ক্লিয়ার আচ্ছা দেখতো এখান থেকে মাইনাস গামা পি আচ্ছা গামা পি ইকুয়ালস টু মাইনাস ভি ডিপি বাই ডিভি লিখতে পারি আচ্ছা মাইনাস ভি ডিপি বাই ডিভি কি বিটা তাহলে আমাকে যদি বিটার জায়গায় কিছু বসাতে হয় সেখানে নিশ্চয়ই গামা পি বসাতে হবে রাইট আমার ফর্মুলা কি ছিল ফর্মুলা ছিল ভেলোসিটি ইকুয়ালস টু রুট ওভার বিটা বাই রো তার মানে নিশ্চয়ই রুট ওভার গামা পি বাই রো বলতে পারবি এখানে গামা কত বসাবো 1.4 ভ্যালু বসাও অঙ্ক কর তাহলে আমরা বুঝতে পারলাম যে ভেলোসিটি
equals to root over gamma p by rho, তাই না? তার মানে velocity যদি equals to root over gamma p by rho হয়, তার মানে লিখতে পারি velocity is proportional to root over p by rho. দেখ তো, এটা বলতে পারি proportional root over p by rho. Gamma p by rho, gamma তো constant, তার মানে কি proportional to কি p by rho? আচ্ছা, এখন simple করি. PV equals to nRT, যে PV equals to RT, simple, one বলার জন্য ধর. PV equals to RT. আচ্ছা, আমি লিখতে পারি যে P এটা কি volume. Density equals to mass by volume. তাহলে volume কি হবে? Mass by density. আচ্ছা, one mole যদি ধরি. ধর one molar mass যদি m হয়, এবার যদি gram molar mass ধরি, তাহলে m gram. তাহলে ডেন্সিটি কিসে নেবো? গ্রাম পার সেন্টিমিটার কিউব. ধর ওয়ান মোলার মাস যদি কিলোগ্রাম নিতেই, তাহলে ওয়ান কিলোগ্রাম মোল. তাহলে যদি এখানে সামথিং কেজি হয়, তাহলে এর ডেন্সিটি কত নেবো? কেজি পার মিটার কিউব. কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে যাতে মাস নেবো তাতেই আমি ডেন্সিটি নেবো, তবে আমার ঠিকঠাক আসবে. ওকে, আচ্ছা, তাহলে এম যদি হয় মোলার মাস, তাহলে রো হলো তার ডেন্সিটি, যেরকম মোলার মাস সেই হিসেবে তার ডেন্সিটি. আর কি হবে? পি ইন্টু এম বাই রো ইকুয়ালস আরটি. ক্লিয়ার? এখান থেকে লিখতে পারি যে পি বাই রো আর টি বাই এম. দেখো, কোনো কনফিউশন আছে এখানে? এবার যদি আমার ভেলোসিটি ভি ইকোয়ালস টু গামা পি বাই রো হয়, তাহলে লিখতে পারি ভি ইকোয়ালস টু রুট ওভার গামা আর টি বাই এম. লিখতে পারি, একটা একটা করে সিচুয়েশন বুঝবো. ফার্স্ট হচ্ছে, দেখ, ভেলোসিটি ইকোয়ালস টু রুট ওভার গামা পি বাই রো. তাহলে ভেলোসিটি এখানে কার কার উপরে ডিপেন্ড করছে? পি, রো আর গামা. গামা চেঞ্জ হয় না, তাহলে কার উপরে ডিপেন্ড করছে? পি আর রো. আচ্ছা বলতো, যদি আমি প্রেশারটা পাল্টাই, তাহলে তো এখানে আমার ভেলোসিটি পাল্টে যাওয়া উচিত, কারণ প্রেশারের উপরে তো ডিপেন্ড করছে, তাই না? তাই তো, পাল্টায় না. কেন পাল্টায় না? গামা কোনোদিন পাল্টাবে না, ডেন্সিটি চেঞ্জ. আচ্ছা কীভাবে? ধর এরকম করে ভাবি, আমি একটু প্রেশার বাড়িয়েছি, তাহলে প্রেশার কমেছে না বেড়েছে? বেড়েছে. সাপোজ প্রেশার ছিল এক, আমি বাড়িয়ে করেছি দুই, তাহলে প্রেশার কি হলো? ডবল হয়েছে, হচ্ছে না? তাহলে ডেন্সিটি কি হবে? ইনক্রিজ করে, কারণ আগে এইটুকুর মধ্যে ছিল দশটা মলিকিউল, এবার তার হাফ ভলিউমের মধ্যে চলে এসেছে দশটা মলিকিউল, তাহলে ডেন্সিটি কি হয়েছে? ডবল হয়ে গেছে. তাহলে প্রেশার যেরকম বাড়ছে, ডেন্সিটিও বাড়ছে. আচ্ছা, একইভাবে প্রেশার যদি কমে, ডেন্সিটি কি হবে? তাহলে প্রেশার বাই ডেন্সিটি কি হবে? সেম থাকবে. কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এইভাবে তো আমাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে, আমরা আর একটু ম্যাথামেটিক্যালি যাই. তাহলে দেখ, ভি হচ্ছে গামা পি বাই রো, এখান থেকে লিখতে পারি না ইকুয়ালস টু রুট ওভার গামা আর টি বাই এম. যদি টেম্পারেচার চেঞ্জ না হয়, তার টোটাল মলিকিউলার মাস চেঞ্জ না হয়, আর তো এমনি কনস্ট্যান্ট, গামা কনস্ট্যান্ট, তাহলে কি ভেলোসিটি চেঞ্জ হবে? তাহলে প্রেশার বা ডেন্সিটির জন্য কি ভেলোসিটি চেঞ্জ হচ্ছে যদি সেম সাবস্টেন্স হয়? এরকম নয় যে আমি প্রথমে অক্সিজেন নিয়েছিলাম, তারপরে হাইড্রোজেন নিয়ে এক্সপেরিমেন্ট করছি, না, তা না. অক্সিজেনের ক্ষেত্রেই প্রেশার চেঞ্জ হলে ডেন্সিটি চেঞ্জ হচ্ছে, তার মানে ডেন্সিটি চেঞ্জ হলে প্রেশার চেঞ্জ হচ্ছে, সোজা গল্প, হিসেবটা খুব ক্লিয়ার. তার মানে সেই ক্ষেত্রে প্রেশার বা ডেন্সিটি চেঞ্জের জন্য কি ভেলোসিটি চেঞ্জ হচ্ছে? না. কনসেপ্ট পরিষ্কার হয়েছে? ক্লিয়ার? ওকে, তাহলে ফার্স্ট জিনিস যেটা আমরা ক্লিয়ার করলাম, লিখে নাও, ভেলোসিটি ভেলোসিটি ডাজ নট চেঞ্জ উইথ চেঞ্জ ইন প্রেশার. ভেলোসিটি ডাজ নট চেঞ্জ উইথ চেঞ্জ ইন প্রেশার. নেক্সট, আচ্ছা, এটা দেখে কি আমরা বলতে পারি যে ক্যান ভেলোসিটি চেঞ্জ উইথ টেম্পারেচার? ক্যান ভেলোসিটি চেঞ্জ উইথ টেম্পারেচার? টেম্পারেচারের সাথে প্রপোর্শনাল. বোঝা গেল কথাটা? তার মানে ইফ আই চেঞ্জ দি টেম্পারেচার, দ্য ভেলোসিটি ক্যান চেঞ্জ. আচ্ছা বলতে পারবি এই যে টিটা রয়েছে, এটা কোন স্কেলে রয়েছে? কেলভিন, সেলসিয়াস, ফ্যারেনহাইট? কেলভিন. মাথায় রাখবি, যখনই আমরা ভেলোসিটি বা সাউন্ড নিয়ে কোনো এক্সপেরিমেন্ট বা টেম্পারেচার নিয়ে কোনো কিছু করব, অলওয়েজ দি টেম্পারেচার উইল কম্পালসারিলি বি ইন কেলভিন. ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, সবসময়ের জন্য হবে কেলভিনে. আচ্ছা মনে কর, ভি অ্যাট জিরো ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিনে কত হবে? 273. তাহলে এটাকে লিখতে পারি ইকোয়ালস টু রুট ওভার গামা আর বাই এম ইন্টু রুট ওভার 273. লিখতে পারি?
আচ্ছা ধর v at t ডিগ্রি সেন্টিগ্রেড, t ডিগ্রি সেন্টিগ্রেড কি করে বার করি? T plus 273 Kelvin, তাই না? তার মানে কি করব, root over gamma r by m, তাহলে এখানে তো Kelvin বসাই, তাহলে এখানে root over 273 plus T, তাই না? আচ্ছা দুটোর মধ্যে একটা জিনিস কমন, যে আমরা যে এক্সপেরিমেন্টটা করছি সেটা একই মিডিয়ামের মধ্যে দিয়ে করি, যদি অক্সিজেনের মধ্যে দিয়ে করি তাহলে দুটোই অক্সিজেন, হাইড্রোজেনগুলো দুটো হাইড্রোজেন, নাইট্রোজেনগুলো দুটো নাইট্রোজেন, অন্য কোনো গ্যাস হলে দুটোই সেই গ্যাসই। তাহলে আমি কি এরকম লিখতে পারি যে অর ভি টি বাই ভি নট, ডিগ্রি সেন্টিগ্রেডটা কেটে নিলাম, বুঝে নেবে এটা সেন্টিগ্রেডে রয়েছে, ইকুয়ালস টু লিখতে পারি দেখো রুট ওভার গামা আর বাই এম বাই রুট ওভার গামা আর বাই এম ইনটু ভিটির জন্য বসাবো 273 প্লাস টি বাই রুট ওভার 273 বসাতে পারি, এটা কেটে দিলাম, হ্যাঁ বসাতে পারি, তো বসিয়ে কেটেও দিতে পারি, আর বাঁদিকে করছি আর এখান থেকে লিখতে পারি যে আর ভিটি ইকুয়ালস টু ভি নট, দেখ এটা রুট আছে, এটা রুট আছে, তার মানে হোল টু দি পাওয়ার 1/2 লিখতে পারি, তার মানে এটাকে লিখতে পারি যে 273 প্লাস টি বাই 273 হোল টু দি পাওয়ার 1/2, দেখো তো কোনো সমস্যা আছে এটা লিখতে, কি এটাও রুটে আছে এটাও রুটে আছে, তাহলে ওটা হোল রুটের মধ্যে আছে, তাহলে হোল করে টু দি পাওয়ার 1/2 লিখতে পারি, বুঝতে পেরেছিস জানের সপ্তর্ষি, বুঝতে পেরেছিস শঙ্খ, এই জায়গাটা বুঝতে পেরেছিস, এটাও রুটে এটাও রুটে, তাহলে টোটালটা রুট করে টু দি পাওয়ার, মানে টোটালটা হোল করে টু দি পাওয়ার 1/2, পরিষ্কার? আচ্ছা তার মানে এটাকে লিখতে পারি 1 প্লাস t বাই 273 হোল টু দি পাওয়ার 1/2 লিখতে পারি, অর আচ্ছা ভেলোসিটি অফ সাউন্ড ইন এয়ার কত? 331 মিটার পার সেকেন্ড, ওই 330 রেঞ্জে, হ্যাঁ চলো 330 মিটার পার, খুশি? টু দি পাওয়ার 1/2 বাইনোমিয়ালি কি করেছি, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এ, কি হয় 1 প্লাস এ এক্স, মনে আছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এ বাইনোমিয়াল থিওরেমে হয় 1 প্লাস এ এক্স, তাই না? তাহলে হাফটাকে কি করবো এখানে নিয়ে আসবো, ও 1 প্লাস হাফ ইন্টু টি বাই 273, ক্লিয়ার? 330 ইন্টু টি, বলতে এটার ভ্যালু কত হচ্ছে ঝটপট, কেউ একটা ক্যালকুলেটর কর, 330 ডিভাইড বাই 2 ডিভাইড বাই 273 কত হচ্ছে এটা, 0.61, তাহলে 330 প্লাস 0.61 টি, ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, 604 এসছে, 604 লেখো, ওকে আমাদের অন অ্যাভারেজ, হ্যাঁ অন অ্যাভারেজ আমরা এটাকে 0.61 ধরে করবো, ওকে ক্লিয়ার, এটুকু বোঝা গেছে, দিস ফর্মুলা ইজ ভেরি ইম্পর্টেন্ট, অঙ্ক করার জন্য খুব কাজে লাগবে, 15 নম্বর অঙ্কের সেকেন্ড পার্টটা এটা দিয়ে করে ফেলো, ওখানে কত টেম্পারেচারে বার করতে বলেছে 100, তাহলে ভি 100 কত বেরিয়েছিল আমার এখানে, হ্যাঁ 391 আসবে, ঠিক আছে আমার ওখানে ভি নট কত বেরিয়েছিল, 332, তাহলে এখানে বসাবো 332 ইন্টু ব্র্যাকেটে 1 প্লাস টি বাই 2 ইন্টু 273, 273 মানে কত, 546, রাইট? এটা আমরা একবারে লিখে দিচ্ছি, হ্যাঁ এটাকে একবারে লিখে দিচ্ছি, টি বাই 546 এই ফর্মুলাতে পুট করবে, এখানে ভি নটের ভ্যালুটা বসাবে, যা আনসার আসবে সেটাই, ঝটপট করো, হ্যাঁ 273 টু স্যার কত, তাই না? হ্যাঁ ওটা পরে দেখছি, 15 নম্বরটা কি করেছিস, আচ্ছা 19 নম্বর অঙ্কটাকে দেখো, 19 নম্বরে বলছে ক্যালকুলেট দ্য রেশিও অফ দ্য স্পিড অফ সাউন্ড অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড 1092 কেলভিন এনার্জি, কথা নয়
speed of sound at 0 degree centigrade and 1092 Kelvin. That Vt by V naught seta hai root over T by T naught. Right? Tt koto? 10. Tt hoche 1092 Kelvin. That will be 1092 and T naught 273. Katakati kolle hai 4. That will be 2 by 1. Or Vt is to V naught will be 2 is to 1. Jotpot, likhe nao. আচ্ছা আমাকে একটা কথা বলতো যে ধর আমরা বৃষ্টির পরে যে সাউন্ডটা শুনি আর ড্রাই এয়ারে যে সাউন্ডটা শুনি কার স্পিড বেশি হওয়া উচিত বৃষ্টির পরে বেশি হওয়া উচিত রাইট কেন ডেনসিটি বেশি কারণ এয়ারের মধ্যে এয়ার মলিকিউলসগুলো থাকে সেগুলো এয়ার মলিকিউলসের মধ্যে দিয়ে পাস করলে তো এয়ারে হলো না হ্যাঁ ওয়াটার পেপার বেড়ে যায় তারপরে ওয়াটার পেপারের ডেনসিটি বেশি আচ্ছা ডেনসিটি যদি বেশি হয় ভি ইকুয়ালস টু রুট ওভার গামা পি বাই রো তাহলে ডেনসিটি ওয়াটার পেপারের বেশি যদি ডেনসিটি বেশি হলে ভেলোসিটি কি হওয়া উচিত কম হওয়া উচিত তাহলে তো গল্প মিলল না আচ্ছা আমরা একটা গল্প করি গল্প তো করতেই পারি আমরা এইখানে একটা পোর্শন অফ এয়ার নিয়েছি যে পোর্শন অফ এয়ারটা ড্রাই এইখানে একটা পোর্শন অফ এয়ার নিয়েছি যে পোর্শন অফ এয়ারটা হিউমিড মনে কর একটা ইকুয়াল পোর্শন অফ এয়ারে ইকুয়াল নাম্বার অফ মলিকিউলসই থাকবে রাইট তো মনে কর ড্রাই এয়ারে চারটে নাইট্রোজেন আছে আর হিউমিড এয়ারে একটা নাইট্রোজেন তিনটে H2 আছে রাইট আচ্ছা নাইট্রোজেন নাইট্রোজেনের মাস কত N2 কত N2 তাহলে তাহলে কত 28 তাই না এখানে একটা N2 28 H2 মাস কত 18 অক্সিজেনের 16 আর 2 কত হলো 18 এর টোটাল কত হচ্ছে বলতো 28 × 4 নাইট্রোজেন N2 14 × 2 = 28 18 হচ্ছে H2O দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন হ্যাঁ হিউমিডের 82 আর এটা কত হচ্ছে এটা হলো 112 আচ্ছা বলতো তাহলে ইকুয়াল ভলিউমে কার মাস বেশি ড্রাইয়ের মাস বেশি ইকুয়াল ভলিউমে কি হিউমিডের মাস বেশি তাহলে যদি ইকুয়াল ভলিউমে হিউমিডের মাস কম হয় তার মানে ইকুয়াল ভলিউমে যার মাস কম তার ডেনসিটি বেশি না কম ইকুয়াল ভলিউমে মাস কম তার ডেনসিটি বেশি না কম কম তাহলে যদি ভি ইকুয়ালস টু গামা পি বাই রো হয় ডেনসিটি কার কম হচ্ছে হিউমিড তাহলে হিউমিডের ডেনসিটি কম হলে ভেলোসিটি কি হবে বাড়বে সো যার ডেনসিটি কম তার ভেলোসিটি কি হবে বাড়বে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আচ্ছা আর একটা জিনিস অলরেডি আমরা ডপলারে করেছি সেটা কি সাপোজ কোনো একটা দিকে উইন্ড ফ্লো করছে তাহলে যেদিকে উইন্ড ফ্লো করে সেদিকে ভেলোসিটি কি হয় বেড়ে যায় যেদিকে উইন্ড উল্টো দিকে ফ্লো করে ভেলোসিটি কি হয় কমবে আচ্ছা মনে কর উইন্ড এরকম একটা দিকে যাচ্ছে আর ভেলোসিটি অফ সাউন্ড এই দিকে থিটা অ্যাঙ্গেল করলে তাহলে উইন্ডের কতটুকু কম্পোনেন্ট এই দিকে আছে না উইন্ডের কতটুকু কম্পোনেন্ট তাহলে উইন্ড কস থিটা তাহলে ভেলোসিটি কতটা বাড়বে ভি প্লাস উইন্ড কস থিটা যদি উল্টো দিক হতো তাহলে কি হতো ভি মাইনাস উইন্ড কস থিটা এনিসি বোঝানোর কিছু নেই আচ্ছা যেটা বলতে হবে আমাদেরকে এখন সেটা হচ্ছে যে যদি আমার ডিফারেন্ট সাবস্টেন্স হয় ভালো করে খেয়াল করবে যদি ডিফারেন্ট সাবস্টেন্স হয় বাট ডিফারেন্ট সাবস্টেন্সের ডেনসিটিগুলো সেম হয় অ্যাটমসফিয়ারিক প্রেশার তো অলওয়েজ সেম আমার ফর্মুলা কী কী আছে একটা ফর্মুলা হচ্ছে ভি ইকুয়ালস টু রুট ওভার গামা পি বাই রো আর একটা ফর্মুলা হচ্ছে ভি ইকুয়ালস টু রুট ওভার গামা আর টি বাই এম এই তো আমার দুটো ফর্মুলা যদি টেম্পারেচার না চেঞ্জ হয় তাহলে এইখানে ভি কার সাথে প্রপোর্শনাল নিশ্চয়ই ভি প্রপোর্শনাল টু গামা বাই এম তাই না 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 আমি আলাদা আলাদা গ্যাসের ক্ষেত্রে ভাবছি তবে নাইট্রোজেন আর অক্সিজেন তাই না তাহলে তার এম পাল্টাবে তার গামাও তো পাল্টাতে পারে যদিও শোনো ভালো করে একটা জিনিস ক্লিয়ার করো অক্সিজেন ডায়াটমিক
নাইট্রোজেন কি ডায়াটমিক, তাহলে তাদের ক্ষেত্রে গামা পাল্টাবে, শুধু কে পাল্টাবে? এবার ধরো হিলিয়াম আর অক্সিজেন ভাবছি, হিলিয়াম কি মাস সেম না আলাদা, আবার অক্সিজেন কি তাহলে গামা সেম না আলাদা, ডায়াটমিক তাহলে গামা আলাদা, রাইট? তাহলে হিলিয়াম মনোঅ্যাটমিক, অক্সিজেন ডায়াটমিক, গামাগুলো পাল্টে গেল, হিলিয়ামের মাস আলাদা, অক্সিজেনের মাস আলাদা, তাহলে এমগুলো পাল্টে গেল, তাহলে বোধ গামা আর এম পাল্টালো, বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আবার ধর কোনো একটা সাবস্টেন্স, প্রেশার তো সবসময় সেম থাকছে, যদি গামা পাল্টায় পাল্টালো, না হয়তো ডেন্সিটি পাল্টালো, পসিবল? তার মানে কী কী হতে পারে, যে ভি টু বাই ভি ওয়ান অনেকগুলো পসিবিলিটি হতে পারে। একটা হচ্ছে গামা টু বাই গামা ওয়ান ইন্টু পি ওয়ান বাই রো ওয়ান বাই রো টু, এটা একটা হতে পারে। আবার এই পাশ থেকে আনলে কি হতে পারে, ভি টু বাই ভি ওয়ান ইকুয়ালস টু, দেখো আরটি কনস্ট্যান্ট, তার মানে গামা টু বাই এম টু ইন্টু এম ওয়ান বাই গামা ওয়ান। যদি গামাগুলো আলাদা হয় তাহলে আলাদা, যদি সেম হয় তাহলে গামা সেম, বাকি রিলেশনগুলো একই থাকবে। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, চ্যাপ্টারটা এইটুকু বোঝা গেছে? দেখো কোনো ডাউট আছে, লিখে নাও ঝটপট একটা অঙ্ক করো। আচ্ছা, আমাদের একটা জিনিস আছে ভি আর এম এস, ওকে? ভি আর এম এস কি? রুট মিন স্কোয়ার। আর এম এস কিসের জন্য, রিপিট করো আমার সাথে, আর এম এস, আর কিসের জন্য? রুট। কিসের জন্য? রুট। এম কিসের জন্য? মিন। এস কিসের জন্য? স্কোয়ার, ঠিক আছে? হ্যাঁ, প্রেশারকে লেখা যায় P equals to 1 by 3 rho V RMS তার হোল স্কোয়ার হিসেবে লেখা যায়। কি বললাম? প্রেশার ইকুয়ালস টু 1 বাই থ্রি রো ভি আর এম এস স্কোয়ার। আবার আমরা এটা করেছি, দেখ, যে নর্মাল ভেলোসিটি অফ এনি সাউন্ড ইকুয়ালস টু রুট ওভার গামা পি বাই রো, রাইট? আচ্ছা, এখান থেকে ভি আর এম এস থেকে লিখতে পারি যে তাহলে ভি আর এম এস ইকুয়ালস টু রুট ওভার থ্রি পি বাই রো। ভি আর এম এস হচ্ছে একটা টার্ম, যেমন ভি নট, ভি টি, ভি এক্স, তেমনই ভি আর এম এস একটা টার্ম, স্কোয়ারটা কার উপরে? ভি আর এম এস এর স্কোয়ার। বোঝা গেল? তেমন ওটা অ্যাকচুয়ালি ভি স্কোয়ার, আর এম এস এর সাফিক্স ভাবে লেখা, রাইট? তাহলে ভি আর এম এস পেলাম, এটা ভি হচ্ছে, এটা ডিভাইড করে দিলাম, অর ভি বাই ভি আর এম এস কি লিখতে পারি এখান থেকে? রুট ওভার গামা পি বাই রো বাই থ্রি পি বাই রো, রাইট? সব কেটে গেল, তার মানে কি লিখতে পারি যে অর ভি ইকুয়ালস টু রুট ওভার গামা বাই থ্রি ইন্টু ভি আর এম এস, লিখে নাও। আচ্ছা, জিজ্ঞেস করবে এর সাথে যে আমরা কি জানি যে সুপারসোনিক কাকে বলে, আমরা কি জানি? ওকে, হোয়াট ইজ সুপারসোনিক? সাউন্ডের স্পিডের থেকে বেশি স্পিড। আচ্ছা, সাউন্ডের স্পিড 344 মিটার পার সেকেন্ড বা 330 মিটার পার সেকেন্ড, এটাকে আমরা কি বলি? মাক, ওয়ান মাক। তাহলে যদি এর থেকে বেশি হয় মাক নাম্বার, তাহলে কি হয়? বাড়তে থাকে। আচ্ছা, কেউ বলতে পারি হাইপারসোনিক কি? হোয়াট ইজ হাইপারসোনিক? পাঁচ গুণ যদি হয় সাউন্ডের স্পিডের, পাঁচ গুণ হলে সেটা হয়ে যায় হাইপারসোনিক। আচ্ছা, আমরা কি সনিক বুম কাকে বলে জানি? হোয়াট ইজ সনিক বুম? হ্যাঁ, সাউন্ড ইন আ, আর একটু সুন্দর কেউ, সনিক বুম, তানিশা, সনিক বুম, সনিক বুম, সনিক বুম, তাহলে পেছন ঘুরে কথা বলবি না। হ্যাঁ, আচ্ছা, কখন আমরা দেখেছি জেট প্লেন যাচ্ছে এরকম একটা ভয়ঙ্কর আওয়াজ করে চলে গেল, পেছনে একটা বাষ্প মতো তৈরি হয়ে গেছে, একটা প্লেট মতো তৈরি হয়ে গেছে? কি হয় যখন জেট প্লেনটা হঠাৎ করে তার স্পিডটা সাউন্ডের স্পিডের থেকে দুম করে বাড়াতে শুরু করে, তখন ওখানে একটা র্যাপিড এক্সপ্যানশন হয়। আচ্ছা, র্যাপিড এক্সপ্যানশন হলে আমরা কী দেখতে পাই? কি ল্যাপ্লাসের কারেকশনে ছিল, র্যাপিড এক্সপ্যানশন হলে কী পাই? অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন হলে কী পাই? কন্ডেনসেশন না ভেপোরাইজেশন? কী পাই? কন্ডেনসেশন। তাহলে ওখানে ঠান্ডা তৈরি হয়ে যাবে, তাহলে ওখানে যে এয়ার মলিকুলগুলো আছে হট করে ওয়াটার ভেপারগুলো কী হয়ে যাবে? কুল ডাউন করে যাবে, ওয়াটার ফর্ম করতে শুরু করে দেবে, তাই দেবে না? তাহলে ওখানে আমি কী দেখবো? একটা ওয়াটার ভেপার কন্ডেন্সড ফর্মে দেখতে পাবো, দেখতে সনিক বুম। আচ্ছা, আমরা এইগুলো সবাই জানি, আল্ট্রাসোনিক ইনফ্রাসোনিক জানি, আল্ট্রাসোনিক কতর উপরে? 20,000 হার্জ। ইনফ্রাসোনিক গুড, 20,000-এর নিচে। তো এটাই ছিল আমাদের লাস্ট টপিক, দুটো ভিডিও দেখাবো, দেখে অফ করে দেবো।